ভাষা হলো বহতা নদী, বাঁক বদলে যা টিকে থাকে মানুষের মুখে মুখে। চর্যাপদকে যদি ধরা হয় বাংলা ভাষার আদি নিদর্শন, তাহলে ভাষা হিসেবে বাংলা পাড়ি দিয়েছে প্রায় 1500 বছর পদ। কিন্তু কিভাবে এলো বাংলা ভাষা, কবে থেকেই বা বাংলা সাধারণ ভাষায় পরিণত হলো? সৈয়দ রাসেল মথুর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন তানজিয়া অন্ত। বিবর্তন পরিবর্তন সঙ্গী করে মানুষের অবিরাম এগিয়ে চলা। আদিমকাল থেকে মানুষ যেমন বিবর্তনের মধ্য দিয়ে পথ চলছে, তেমনি বহুভাবে পরিবর্তিত হয়েছে তার মুখের ভাষাটিও। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক ভাষা যেমন অস্তিত্ব হারিয়েছে, আবার অনেক ভাষাও হয়েছে সমৃদ্ধ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খ্রিস্টপূর্ব 300 দিকে লিখিত হয়েছিল সম্রাট অশোকের শিলালিপি। ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল এই রাজাদেশ। সে সময় এই অঞ্চলের মানুষ কথা বলত বাংলার পূর্বসূরি প্রাকৃত ভাষাতেই। ভাষাবিদদের মতে এর পরবর্তী কয়েক শতাব্দীর মধ্যে প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে বাংলা ভাষার সৃষ্টি। 19 শতকে বাংলায় নবজাগরণকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের নবযুগ। মধ্যযুগীয় বন্ধন কাটিয়ে শুরু হয় আধুনিক বাংলা সাহিত্যের জয়যাত্রা। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা গ্রিয়ার্সনের মতো পণ্ডিতেরা বলছেন যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষাটা জন্ম হয়েছে। উর্দু, আরবি, ফার্সি ইত্যাদি বাজের শব্দ আমরা বিশেষ করে অনুবাদ সাহিত্যে আমরা পাই। এইভাবে এই ভাষাটা রূপান্তর বা এক প্রকার যোজন বিয়োজনের মধ্যে এগিয়ে এর একটা বিকশিত পর্যায়ে লাভ করে। এক সময় ছিল দুর্বোধ্য সংস্কৃত বহুল শব্দ ঘেঁষা লিখিত ভাষা, এখন চলে আসে একেবারে আপনার মুখের ভাষা হচ্ছে সাহিত্যের ভাষা হয়ে উঠেছে। এই বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা আসলে আধুনিকীকরণ হয়েছে। ভাষাবিজ্ঞানীরা বলছেন বাংলা হচ্ছে অনেকগুলো ভাষার সংমিশ্রণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত কিংবা প্রমোদ চৌধুরী, এদেরই হাত ধরে দলিল দস্তাবেজের ঊর্ধ্বে উঠে শুদ্ধতার রূপ পায় বাংলা। ধর্মটাকে সংস্কার করতে গিয়ে যখন তারা লেখালেখি শুরু করলেন, তখন এই দলিল দস্তাবেজের ঊর্ধ্বে উঠে বাংলা ভাষাটা একটা গদ্যে একটা রূপ পেল। হ্যাঁ, এবং যেই গদ্য রূপটা আমরা পেলাম, মানে বাংলা ভাষাটা একটা পরিণত রূপ পেয়ে গেল। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা বা সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে একটা ব্যাপার সাহিত্যটাকে, সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে চলিত গদ্যটাকে, মুখের যে ভাষাটা যেটা প্রচলিত ছিল, সেইটাতে সাহিত্য রচনা করার একটা প্রবণতা বা একটা প্রয়োজনীয়তা দেখা দিল আধুনিক যুগে এসে। প্রযুক্তির উৎকর্ষতা আর ভাষার নদীর মতো নিরবধি বয়ে চলার যে ধর্ম, তাতে বাংলা আরও বিবর্তিত হবে। তবে এর স্বকীয়তা ধরে রাখতে প্রয়োজন সর্বস্তরে বাংলার ব্যবহার। তানজিনা অন্ত, নিউজ 24।